আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করব। এই যে পাবদা মাছ, তাই আমি একটা কড়াই বসিয়েছি, এখন তেল দিয়ে দেব। হালকা ভাবে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা এখন হালকা ভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সামান্য একটু আদা, তারপরে রসুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে এবারে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে এভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আমি এগুলা আর একটু কষিয়ে নেব, পাটনাটা খুলে দেখি আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলা আস্তে আস্তে করে এভাবে আমি মাছগুলাকে আমি কষিয়ে নেব। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, তার জন্য মানে রাখতে সমস্যা হইতেছে। এইভাবে আমি মাছটা কষিয়ে তারপরে আমি হালকা ভাবে একটু ঝোল করে নেব। আমি পানি, একটু হালকা পানি, গরম পানি মিশিয়ে আমার মাছটা করে নেব। পেঁয়াজ পাতা এভাবে দিয়ে আমার পাবদা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করব। হয়ে গেছে, এখন আমার পাবদা মাছটা আমি নামিয়ে ফেলেছি। এই যে এখন দেখেন আমার মাছটা কেমন হয়েছে। আমার এই পাবদা মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।